প্রদীপ বাবু চলুন দেখে আসি মালগুলো ঠিকঠাক জায়গায় পৌঁছেছে নাকি। হুম চল। ইয়েস স্যার। আর একটা কথা সৌমিলি, ভালোবাসা পেতে গেলে মানুষের মন জয় করতে, আর যেদিন তুমি এটা বুঝে যাবে সেদিন তোমার ওই নোংরা এগ্রিমেন্ট থেকে আমাকে বের করে দেওয়ার জন্য তুমি নিজেই ওই এগ্রিমেন্টটা ছিঁড়ে ফেলে দেবে, আর সেই দিনটা আসার কিন্তু বেশি দিন বাকি নেই। আমি তো যা করার করছি, সর্বমঙ্গলাকে আটকে রাখছি, আমার কাছে খাটাচ্ছি, সবই তো করছি গো। ও রিয়েলি, সর্বমঙ্গলা কি করে তাহলে এতগুলো ধূপকাঠি বানাচ্ছে বলতো? না না, আমাকে আরেকটা জিনিস বলো যে ও মার্কেটে, পুরো গোটা মার্কেটে নিজের ধূপকাঠিগুলো সাপ্লাই করার কথা ভাবনা চিন্তাটাই বা কি করে করছে, কিভাবে বানাচ্ছে, কখন বানাচ্ছে, কি করছে, আমি তো সিরিয়াসলি কিছু বুঝতে পারছি না মেজবৌদি ভাই। সুকান্ত দা তোমায় ফোন করেনি, কিছু বলেনি? আমি তোমায় যেটা জিজ্ঞাসা করেছি তার উত্তর দাও জাস্ট। ও তো সাংঘাতিক মেয়ে না, ও নিজে আটকে থাকবে বলে ও বসির কতগুলো মেয়েকে নিয়ে চলে এসেছে, তাদেরকে কাজ শিখিয়ে ধূপকাঠিও বানাচ্ছে তাদেরকে দিয়ে, আর ওই মেয়েগুলো ভাড়াতে টাকার জন্য তারাও কাজ করতে শুরু করে দিয়েছে। লোক লাগিয়ে কাজ করলে তো প্রোডাকশন হবেই সৌমিলি। প্রোডাকশন মাই ফুট, প্রোডাকশন হবে না, বন্ধ করতে হবে প্রোডাকশন। কিন্তু সৌমিলি, সর্বমঙ্গলাকে শুধু আমার কাজে আটকে রাখলে তো হবে না, ওকে তো অন্যভাবে আটকে রাখতে হবে বলো, তোমায় না অন্য কিছু ভাবতে হবে। হ্যাঁ, টেল মি ওয়ান থিং, জিজু কোথায়, কি করছে জিজু? হ্যাঁ সেটাই তো, সুকান্ত তো বললো তোমার সাথে কথা বলবে, বলেনি এখনো? না বলেনি। আর কখন কথা বলবে? গোটা মার্কেটটা সর্বমঙ্গলা ধূপকাঠি ক্যাপচার করার পর। শোনো, ইমিডিয়েটলি জিজুকে আমার অফিসে পাঠাও, বলো আমি দেখেছি রাইট নাও। ওকে, আমি ওয়েট করছি। এই তো সঞ্জনা, এসে গেছি, বলো। বলো মানে তুমি যাওনি এখনো সৌমিলির ওখানে? এই তো এক্ষুনি বেরোবো। আসলে যে টাকা দেবে দাদা, একটু মাঞ্জা টাঞ্জা দিয়ে যাও। কচু দেবে, টাকা দেবে কচু? কেন, ও যে বললো টাকা দেবে, তুমিও তো তাই বললে। তখন মুড ভালো ছিল সেই জন্য বলেছিল, এখন রেগে গেছে। রেগে রেগে কেন, কেন রেগে আছে কেন? জানি না, বোধহয় অনিশের কাছ থেকে জানতে পেরেছে যে সর্বমঙ্গলের লোক লাগিয়ে ধূপকাঠি বানাচ্ছে, মার্কেটে ডেলিভারিও করবে, সেই জন্য বোধহয় রেগে গেছে। সর্বনাশ, এবার কি হবে? ভগবান জানে। তোমাকে এক্ষুনি অফিসে যেতে বলেছে। দেখো সুকান্তদা, যেভাবেই হোক আমাদেরকে সর্বমঙ্গলাকে আটকাতেই হবে। দেখো আমি তো এই কোমর ভাঙার নাটক করে আটকে গেছি এখানে, এবার যেটা করার তোমাকেই করতে হবে, বুঝেছো? ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি। জ্বালিয়ে মারছে এই ভিকিরি মেয়েটা, ইচ্ছা করছে এই ধূপকাঠি শুদ্ধই ওকে, আবার এক্ষুনি চলে আসবে, মেজদি ভাই করে ডাকবে। যাই বাবা, শুয়ে পড়ি। মেজদি ভাই আসবো? হ্যাঁ এসো। কি হলো, খেতে ইচ্ছে করছে না?
ধরো না মেজদি ভাই, খেতে হবে তো তোমায়। এখন মেজদি ভাই, তোমার যখন যা খেতে ইচ্ছে করবে শুধু একবার আমাকে বলবে, যখন যা দরকার খালি আমাকে বলবে, বুঝেছো? আর শোনো না, তোমার সকালে বললাম না ওই মেয়েগুলো এসছে আমার ধূপকাঠি বানানোর কাজ করতে, ওরা না দারুণ কাজ করছে জানো, এখন শুধু মাল বাজারে ডেলিভারি করার অপেক্ষা। দাঁড়াও না, আর দু একটা দিন যা, তুমি একটু সুস্থ হয়ে ওঠো, আমি নিজে সেলসম্যান ঠিক করে বাজারে মাল ছেড়ে দেবো। কি ভালো হবে বলো তো, আমি এদিকে তোমার সেবা করব, ওদিকে আমার ধূপকাঠি বাজার ছেড়ে যাবে। এই মেজদি ভাই, তোমার কোমরের ব্যথাটা একটু কমেছে, ঠিক আছে তো এখন? হ্যাঁ একটু ঠিক আছে, কিন্তু পুরোপুরি ঠিক হতে অনেক দিন সময় লাগবে, বুঝলে তো? তো লাগুক না, কোনো অসুবিধা নেই, টাইম লাগুক, আমি তো আছি। তুমি খালি একটু দেখো না কত তাড়াতাড়ি আমি তোমায় সুস্থ করে তুলি, তুমি শুধু টেনশন ফ্রি থাকো। হ্যাঁ কিন্তু তুমি যেভাবে ধূপকাঠি নিয়ে মেতে উঠেছো, তাতে তোমার কোনো অসুবিধা হবে না মেসি ভাই। আমার ধূপকাঠির চেয়ে তোমার কোমর অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমাকে বলেছি না তুমি আমার ধূপকাঠি নিয়ে একদম চিন্তা করবে না। খাবারটা তুমি গরম থাকতে থাকতে খেয়ে নাও, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। সাপ তোমার মনে মেজদি ভাই, তুমি বুঝতে পারছো না? একটা বিষাক্ত সাপ দিন রাত তোমার মনের মধ্যে এঁকিয়ে বেঁকিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর মাঝে মাঝে ফঁস ফঁস করে শব্দ করছে ফোনা তুলে, তুমি শুনতে পাচ্ছ না? আমি প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম তুমি আমার সঙ্গে নাটক করছো, আর শুধু আমি না, অনিশবাবুও বুঝতে পেরেছিলেন। সাবান জলটা আমি ফেলিনি, তুমি নিজেই ফেলেছিলে। সাবান জল কিসে করে এনেছিলে সেই পাত্রটা এখনো পাওয়া যায়নি, হয়তো ভালো করে খুঁজলে সেটাও পাওয়া যাবে। মেজদি ভাই, আমি তোমার যা, এ বাড়ির ছোট বউ, আমাকে তুমি পছন্দ করো বা না করো, এই বাড়ির সম্মানের কথা একবার ভাবলে না? ওই সৌমিলি দিদির মতো নোংরা মানুষের সঙ্গে হাত মিলিয়ে এই বাড়ির সবার, এমনকি তোমারও কত বড় সর্বনাশ হতে পারে সেটা একবারও ভেবে দেখলে না? কিসের লোভে মেজদি ভাই, কিসের লোভে তুমি এই নাটকটা করলে? আর সৌমিলি দিদিকে এই পরিবারে ভাঙন ধরানো তো দূরের কথা, আমাদের পরিবারে একটা আঁচড়ও কাটতে পারবে না। দুদিন বাদেই হাল ছেড়ে দেবে ওই শয়তানটা, তারপর যে কদিনই হোক আমি থাকি বা না থাকি, আজ তুমি যে কাজটা করলে তারপর এই পরিবারের মানুষজনদের সামনে তুমি মুখ তুলে দাঁড়াতে পারবে? আর আমার কাছে কতটা ছোট হয়ে গেলে বলো তো তুমি? আর কখনো আমি তোমাকে সম্মান করব, বিশ্বাস করব? তুমি আমাকে সবার সামনে দোষী সাজাতে গেছিলে, এখন আমি যদি আসল সত্যিটা সবার সামনে দেখিয়ে দিই, প্রমাণ হয়ে যাবে যে আসল দোষী আমি নয় তুমি। কিন্তু মেজদি ভাই, সেটা আমি করব না, এই কথাটা আমি কাউকে বলবো না, এমনকি এটাও বলবো না যে ডাক্তারকে তুমি পয়সা দিয়ে এই নাটকটা করিয়েছো, আর এই সব কিছু করেছো শুধুমাত্র সৌমিলির কথায়। এটা সবাই জেনে গেলে তোমার পক্ষে এই বাড়িতে মাথা উঁচু করে থাকাটা কিন্তু মুশকিল হয়ে যাবে, তাই না মেজদি ভাই? চিৎকার করছিলে কেন?
কই কই মান নাতো নাতো মানে আমি স্পষ্ট শুনলাম তুমি সাপ সাপ বলে চিৎকার করছো তাই আমি তড়িঘড়ি ছুটে এলাম কোথায় সাপ হ্যাঁ মানে কি হলো বলো সর্বমঙ্গলা কি না কিছু না কিছু ছিল না আরে কিছু না কি কি হচ্ছে আমাকে ব্যাপারটা বুঝিয়ে বলবে আমি তো পরিষ্কার শুনতে পেলাম তুমি সাপ সাপ বলে চিৎকার করছো তুমি তো উঠতেই পারছিলে না কোমরের ব্যথায় এখন আবার এসে দেখছো তুমি তালগাছের মতো দাঁড়িয়ে রয়েছো কি হয়েছে ব্যাপারটা বলো তো ম্যাজিক 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 মেজো বৌমা তুমি কি বলতে চাইছো বলো মানে মানে সেরে গেছে হ্যাঁ আসলে মা ওই ডক্টর মিত্র না ভগবান উনি উনি স্বয়ং ভগবান উনি একটু ছুলেই সব রোগ সেরে যায় ডক্টর মিত্র ভগবান মানে ছুঁয়ে দিলেই সেরে যায় বাবা তাই তো উনি তোমাকে কখন ছুঁয়েছে উনি চলে যাওয়ার পরেও তো তুমি ব্যথায় কাতরাচ্ছিলে শোনা আসলে কি বলুন তো মা আনন্দে মেজদি ভাইয়ের মাথাটাই গুলিয়ে গেছে কি বলতে কি বলছে বুঝতে পারছে না আ তা তুমি বুঝেছো তো মা কি বুঝেছো আমাকে একটু বলে দাও তাহলে আমিও একটু কৃতার্থ হই বলছি মা মেজদা ভাই তো ওষুধ কিনে দিয়ে অফিসে চলে গেলেন তারপর একটা ক্যাপসুল খাওয়ার 10 মিনিটের মধ্যেই ম্যাজিকের মতো সব ব্যথা উধাও মা তাই নাকি মিস বুমা যাক বাবা ঠাকুর ঠাকুর উফ আমি তো শান্তি পেলাম আসলে খুব ঘাবড়ে গেছিলাম আচ্ছা তুমি সাপ সাপ বলি যাচ্ছিলে কেন হ্যাঁ সাপ সাপ মানে আমি বলছি মা ব্যথা কমে যাওয়ার পর মেজদি ভাই আমাকে আনন্দে জড়িয়ে ধরে বলল সর্বমঙ্গলা এখন যদি ঘরে সাপ ঢোকে তাহলে আমি এক লাফে বিছানা থেকে নেমে যাব দেখবে কিভাবে বলি সাপ সাপ বলে বিছানা থেকে তড়াং করে লাফ দিয়ে দিল কি মেজদি ভাই ঠিক বলছি না 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 মেজ বৌমা এটা তুমি খুব অন্যায় করেছো দেখো তোমার কোমরে ব্যথা একটু আগে পর্যন্ত ছিল এখন তুমি এরকম লাফালাফি করলে কি করে হবে তুমি একটু শুয়ে বসে রেস্টই নাও এরকম করলে হঠাৎ করে আবার ব্যথা বেড়ে যেতে পারে মা কি বললেন শুনলে মেজদি ভাই এখন কয়েকটা দিন কিন্তু তোমায় খুব সাবধানে থাকতে হবে কোনো ভারী কাজ করবে না আর মা মেজদি ভাই বলছিল এখন সব কাজ নাকি নিজেই করতে পারবে আমার আর এখন সবসময় এখানে থাকার দরকার নেই কি মেজদি ভাই তাই তো না মা আমি এখন সব করতে পারবো ও যাক যাক ঠিক আছে মেজ বৌমা যখন বলছে নিজেই সব করতে পারবে তাহলে তুমি এখন যাও আর তুমি যে মেজ বৌমার জন্য এতক্ষণ যেটুকু করেছো তাতে মেজ বৌমাও খুশি আর তুমি যাও তোমার অন্য কাজগুলো সেরে নাও একটা কথা বলবো মা হ্যাঁ বলো কি কথা আমি তো এখন নতুন করে ব্যবসাটা সাজাতে চাইছি আর মা এটা তো আমাদের পারিবারিক ব্যবসা আমরা লোকজন লাগিয়ে কাজ করাচ্ছি অনেক মাল বানিয়ে বাজারে ডেলিভারি দিতে হবে অনেক বড় একটা উদ্যোগ তাই বলছিলাম মা আমি মাল ডেলিভারি করার আগে বাড়িতে একটা ছোট করে পুজো দিতে চাই আর সেই পুজোটা যদি আপনি একটু উদ্যোগ নিয়ে করান তাহলে আমি আপনার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো মা
আমাকে একটু দয়া করবেন মা, আমিও তো আপনার একটা সন্তান। আমি আপনার কাছে এটুকু বায়না করলে আপনি কি আমায় ফিরিয়ে দেবেন মা? বরফ গলে না যায়। ঠিক আছে, করতে পারো। বাড়াবাড়ি তো আর কম করনি, এখন যখন একটা ভালো কাজ করতে চাইছো করো, আমি আমি তোমাকে বাধা দেব না। তাহলে মা আপনি ভাই, আশা করি এবার তুমি শুধরে যাবে, তাই তো? না, আমি তোমায় ভয় দেখাচ্ছি না বা কোনো রকম ভাবে থ্রেট করছি না। তুমি চাইলে আবার আমায় সবার চোখে নিচু করার জন্য, এই পরিবার থেকে তাড়িয়ে দেবার জন্য আবার কোনো জঘন্য নোংরা ষড়যন্ত্র করতেই পারো, আমি তোমায় বারণ করছি না। কেন বলো তো? কারণ আমার নিজের ওপর এটুকু আস্থা আছে যে তুমি যতবারই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমি ঠিক ততবারই এইভাবে তোমার সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেব। 100% গ্যারান্টি দিয়ে গেলাম। এবার কি হবে? আমি ধরা পড়ে গেছি জানলে তো সৌমিলি আরো রেগে যাবে, এমনিতেই রেগে আছে। সুকান্ত তাকে কি টাকাটা দেবে আজকে? ঘটনা ঘটেছে, তার জন্য আমার মনটা খুব খুশি খুশি আছে। কি ঘটনা ঘটেছে? আসলে আমার এই ব্যবসার ব্যাপারটা প্রথমে আমার শাশুড়ি মা মেনে নেননি, কিন্তু এখন উনি অনুমতি দিয়েছেন। আমি একটা পুজো করব বলাতে উনি মত দিয়েছেন। ও, সেই জন্য এত খুশি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমরা এবার প্যাকেটগুলো বানিয়ে ফেলো তো। হ্যাঁ দিদি, একটা কথা ছিল। বলছিলে না ধূপকাঠি বানিয়ে বিক্রি করার জন্য কিছু সেলসম্যান চাই? হ্যাঁ হ্যাঁ, তাই আমাদের পাড়ার কিছু ছেলেকে আজ ডেকেছি। ওরা যে যার মতন কাজ করতো, কিন্তু লকডাউন শুরু হওয়ার জন্য সবার কাজই বন্ধ, তাই আমরা আজ সবাইকে ডেকেছি। আমরা এসে গেছি। দিদি, বগা এসে গেছে। এই হলো আমাদের সর্বমঙ্গলা বৌদি। নমস্কার বৌদি, আমার নাম বগা, আমি আইসক্রিম বিক্রি করতাম। নমস্কার বৌদি, আমি ভোলা। নমস্কার বৌদি, আমার নাম লালটু। আমার নাম ছোটকা। নমস্কার বৌদি, আমি নারু। আপনারা বসুন না, বসুন। ওদের আপনি বলবেন না দিদি, ওদের বয়স খুব কম। বগা তো প্রায় আমারই বয়সী। হ্যাঁ বৌদি, আমি আর বলু ছোট থেকেই খুব বন্ধু। বলছি দিদি, এবার কাজের কথা বলো। দেখো, আমি একটা লিস্ট বানিয়ে রেখেছি,
আমাদের এই লোকাল আর কলকাতার দুই প্রান্ত মিলিয়ে মোট 775টা রিটেল স্টোর আছে, সেগুলোতে সাপ্লাই করতে হবে। দেখো আমাদের তো কোনো বড় কোম্পানি নয়, প্রথমে পায়ে হেঁটেই লোকাল দোকানগুলোতে সাপ্লাই করতে হবে। পারবে তো তোমরা? খুব খাটনির কাজ কিন্তু। পারবো বৌদি, আপনি যদি লড়াই করে এত কিছু করতে পারেন তাহলে আমরা কেন পারবো না? খাটনি নিয়ে ভাববেন না বৌদি, পরে কোম্পানি বড় হলে না একটা গাড়ির ব্যবস্থা করা যাবে মাল ডেলিভারি করার জন্য, কি বলিস তোরা? একদম, হ্যাঁ খুব ভালো আইডিয়া, তাহলে তাই করব। বাহ, সব প্ল্যানিং হয়ে গেল, তাও আবার আমাকে বাদ দিয়ে কেন? আমি অ্যান্টি গ্রুপে আছি তাই বলে নাকি?